বড় বড় দাঁত আছে, অ্যাট ফার্স্ট এইটাকে দিয়ে উঠিয়ে নেওয়া হয় তেলটাকে। এই 60 মিনিটেই 100টা অ্যাটেম্প্ট করা একটু চাপ, তাছাড়া প্রশ্নের লেভেল একদম সোজা ছিল। জিকে শুনলে তোমরা জাস্ট হাসবে, যারা পরীক্ষা দিতে গেছিলে তারা জানো যে জিকে কী লেভেলের এসেছিলো। ছত্তিশগড়ের রাজধানী কি, তাপমাত্রার এসআই একক কি, চিনির দাম 25% বেড়ে গেলে একটা পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে বা খরচ একই রাখতে সেই ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, তাছাড়া এই ডিফেন্স লাইনের জব আমার দারুণ লাগে। আমার ইচ্ছে ছিল জীবনে ডিফেন্স লাইনের একটা জব করার, এর আগেও আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে 5th জুন, আর আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এনভায়রনমেন্টকে খারাপ করব না, যাতে এনভায়রনমেন্ট ঠিক থাকে, এই পরিবেশে মানুষ ঠিকঠাকভাবে বসবাস করতে পারে, সেরকম কাজবাজ করব, গাছপালা বেশি লাগাবো। আমরা আজকাল আমাদের সুবিধার জন্য পুরো পরিবেশটাকে ছারখার করে ফেলছি অত্যাচার করে। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এত হিট, এগুলো সব এই আমাদের এই পরিবেশের উপর অত্যাচারের ফল। যাই হোক, চেষ্টা করব আজকের দিনে যতটা পারি আমরা গাছ লাগাবো আর পরিবেশ কম দূষণ করব। আমাদের সবার জীবনে একটা মিনিমাম টার্গেট রাখা উচিত। আমার তো আছে, আমাদের ওখানে একটা বন্ধু আছে, আমার বন্ধু কাম ভাই বিজন নামে, ওর জীবনের একটা বড় ইচ্ছা, অনেকের ইচ্ছা থাকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওর জীবনের একটা বড় ইচ্ছা, ও এমন কিছু করতে চায় যাতে ও 50,000 গাছ লাগাবে। এরকম যদি প্রত্যেক ইউথ 50,000 না হোক, 2,000, 5,000 যদি তার জীবনে এরকম গাছ লাগিয়ে যায়, তাহলে আমাদের নেক্সট জেনারেশন অনেক ভালো একটা পরিবেশ পাবে। পরিবেশের যে কী হাল, কী রিস্কে আছে, সেটা ইউএনের কতগুলো রিপোর্ট দেখলেই বোঝা যায়। আর রিপোর্ট কি, আমরা নিজে তো ফিল করতে পারি। চলো এখন ডিউটি যাই, কী মানে আছি, তারপরে কথা বলছি। সকাল সকাল আগে একটু পেট পুজো করে নিই। আজকে আমার মিসেসের একটু শরীর খারাপ, তাই সকালে কোয়ার্টার থেকে খেয়ে আসা হয়নি। আর আমাদের এই গ্যাংহাটের পাশেই ঘুগনি মুড়ি বিক্রি হয়, তারপর ঘুগনি আলুর দম বিক্রি হয়। কোয়ার্টার থেকে না খাওয়া দাওয়া করে আসলে এখান থেকেই আমাদের পেট পুজো হয়। যাই হোক, একটু পেটটাকে শান্তি করে নিই, তারপরে লাইনে নামতে হবে। নাম কি তোমার? তুমি এখানে ট্রেন দেখতে এসছো? এই ট্রেন দেখার শখ ছোটোবেলায় আমারও প্রচুর ছিল। আমার মা বাড়ির পাশ দিয়ে একদম রেললাইনের পাশের জমিগুলো আমার মা বাড়ির, তো ওখান দিয়ে ছোটোবেলায় আমি আর আমার মামার ছেলে ভাই আছে দুজনে মিলে যখনই ট্রেন যেত তখনই লাইনের পাশে চলে যেতাম, গিয়ে ট্রেনকে হাই করতাম, টাটা দিতাম। এত ভালো লাগতো সেই ট্রেন দেখাটা, এত খুশি হতাম। সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে। আজকে এই বাচ্চাটাকে ওর দাদু ট্রেন দেখাতে নিয়ে এসছে, ফিল করতে পারি যে কতখানি খুশি হয় একটা বাচ্চা ট্রেন দেখলে। আর আমার এত ভালো লাগতো, জাস্ট কান এক্সপ্লেন, সেই জন্যই হয়তো ভগবান এখানে পাঠিয়ে দিয়েছে। চ সারা জীবন ট্রেনই দেখ, ছোটোবেলায় ট্রেন দেখে খুশি হতি, এমন জায়গায় কাজে পাঠিয়েছে যে শুধু ট্রেনই দেখতে হবে, সারাদিন শুধু ট্রেনই যায় এখন। এই মেশিনটা হলো রেলওয়ের স্লিপার প্যাকিং মেশিন, লেখা আছে ডাইনামিক ট্যাম্পিং এক্সপ্রেস 093X। এইটা দিয়ে রেলের স্লিপারের নিচে প্যাকিং করা হয়। দেখো এই বড় বড় দাঁত আছে, অ্যাট ফার্স্ট এইটাকে দিয়ে উঠিয়ে নেওয়া হয় তেলটাকে উঠিয়ে নিয়ে তারপরে এই দাঁতগুলো দিয়ে স্লিপারের তলায় প্যাকিং করে দেওয়া হয়। এর সাথে সাথে দেখো আরেকটা মেশিনও আছে, এগুলো রেসিং বক্সিং ঠিক করার মেশিন। মেশিনটা দিয়ে লাইনের সাইডে যে পাথর থাকে সেগুলোকে ঠিকঠাক করে, ঠিকঠাক করে ড্রেসিং করে। দেখো অনেকদিন ট্রেন চলতে চলতে এইরকম এই পাথরগুলো সরে যায়, মানে এলোমেলো হয়ে যায়, তো ওগুলোকে ঠিক করার জন্যই এই মেশিনটা। আর যারা এই ট্র্যাক মেশিনের স্টাফ হয় ওদের জন্য একটা এরকম কোচ দেওয়া থাকে, এবং ক্যাম্পিং কোচ ফর ট্র্যাক মেশিন স্টাফ। এই কোচগুলোতে ওরা ক্যাম্প করে, কোচগুলো ওরা নিয়ে যায়, ওদের হেডকোয়ার্টার থেকে অনেক দূর দূর যেতে হয়, সেই জন্য ওরা এরকম একটা করে কোচ নিয়েই যায়, ওর ভেতরে রান্না বান্না খাওয়া দাওয়া সব থাকে। এদের ডিউটিটাও সেরা ডিউটি, শুধু একটাই, নাইট করতে হয়।
চরম গরম পড়েছে, এই এনভায়রনমেন্ট ডে দিনেও এরকম গরম। আর ইনফ্রাস্ট্রাকচার করার জন্য গাছ কেটে দিলাম, কুচকাজ করে গাছ কেটে দিলাম, আর একটা গাছ লাগিয়ে রাখলাম, কবে হবে 50 বছর 60 বছর পর, আদৌ হলো কি হলো না সেরকম কোনো খবর কেউ রাখে না, তারই এফেক্ট এগুলো। এখানে অল ওয়ার্ল্ড কার্বন নিউট্রালিটির একটা মানে প্রতিজ্ঞা নিয়েছে, সেইখানে এখনও আমরা নতুন করে কয়লা খনির সন্ধান করছি, মানে কয়লা খনি কোম্পানিকে লিজ দেবো দেখে টেন্ডার বার করছি, এরকম চলছে এখনও, ইন্ডিয়াতে এখনও চলছে। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে, অনেক ভাবতে হবে। আমরা ইনফ্রাস্ট্রাকচারে অনেক টাকা খরচা করি অনেক দিকে নানানভাবে, যাতে গ্রিন এনার্জি আমরা ডেভেলপ করতে পারি, সেই নিয়ে একদম বিশাল বিশাল ফোকাস করা উচিত। আর সেটা হচ্ছে এখন, মানে ইন্ডিয়াতে এখন সেটাই হচ্ছে, যে রিনিউয়েবল এনার্জির উপর প্রচুর প্রচুর ফোকাস করছে গভর্নমেন্ট। প্রত্যেক ঘরে ঘরে যাদের ক্ষমতা আছে তাদেরকেও স্টেপ নেওয়া উচিত, ঘরে অ্যাটলিস্ট ওই ইনভার্টার যখন আমরা লাগাই, ইনভার্টারের জায়গায় সোলার ইনভার্টারগুলো আমরা লাগাবো। যেরকম অনেক টেকনোলজি এসে পড়েছে, সেটাকে আমি ইউটিউবে দেখছিলাম, তো ওগুলোও ইন্ডিভিজুয়াল পাবলিক যাদের ক্ষমতা আছে তারা অ্যাডাপ্ট করে নিতে পারে, তাহলেও আস্তে আস্তে অনেক কমবে। আর গাছ লাগানোটা দরকার, খুব খুব পরিমাণে দরকার। গাছ লাগাতে 2 মিনিট টাইম লাগে, বিশাল কোনো বড়ো ব্যাপার না, মানে সবসময় যে ফল দেবে সেই টাইপের গাছ লাগাতে হবে এরকমও না, যে কোনো একটা গাছ যেটা অনেক ছায়া হয় অনেক ভালো হয় সেই গাছ লাগালেই হলো। যাই হোক, আমাদের ছোটো ছোটো স্টেপও এই গরম কমাতে পারে। ফ্লিপকার্টের ডেলিভারি এখন ব্যাপক ফাস্ট হয়ে গেছে, কালকে রাত্রেবেলা 11টার সময় একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আজকে সকাল 10টার মধ্যে আমার কোয়ার্টারে পৌঁছে দিয়েছে, মানে এখন 11:30 বাজে। যাই হোক, এখন এসে দেখলাম মানে এত ফাস্ট, এগুলোকে এই লোকাল যে হাবগুলো আছে এই হাবে এনেই রাখে অলরেডি, মানে যেসব প্রোডাক্টগুলো অনেক পরিমাণে বিক্রি হয় সেগুলো ওরা লার্জ কোয়ান্টিটিতে এরকম নিয়ারেস্ট যে বড়ো বড়ো হাব আছে ওখানে এনে রাখে, তারপর অর্ডার হলে সেখান থেকে ডেলিভারি করে। এগুলো ওরকম, প্রথম প্রথম তো অবাক হতাম, আগে ফ্লিপকার্টে 10 দিন 12 দিন এর নিচে অর্ডার আসতো না, মানে ডেলিভারি রিসিভ হতো না, কিন্তু এখন এত ফাস্ট। অনেকদিন ধরে ভাবছিলাম একটা এই ছোটো গরিলা পটগুলো কিনবো, আজকে এত দিন ধরে ব্লগ করি ভিডিও করি 1-1.5 বছর ধরে, এখনও আমার ভিডিওর প্রপার ইনস্ট্রুমেন্ট কেনা হয়নি, ভিডিও বানানোর প্রপার ইনস্ট্রুমেন্ট। তো অনেকদিন ধরে ভাবছিলাম, 289 ফ্লিপকার্ট থেকে এই দামটা নিল। যাই হোক, ভালো লাগলো যে কালকে রাত্রে অর্ডার করেছে, আজকে সকালে এসে পড়েছে। গরিলা টাইপড 13 ইঞ্চি, 13 ইঞ্চি এটা হবে না, এইটা জুড়লে হয়তো 13 ইঞ্চি হতে পারে টোটাল। 4 জুন রবিবার কলকাতা পুলিশের কনস্টেবলের ইলির পরীক্ষাটা হলো, প্রশ্ন দেখলাম যথেষ্ট সহজ প্রশ্ন এসছে, কলকাতা পুলিশের কনস্টেবলের 2টো স্টেপে পরীক্ষা হয়, তারপর ইন্টারভিউ থাকে, এটা প্রিলি ছিল, প্রিলিতে 100টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে আর 60 মিনিট সময় থাকে, এই 60 মিনিটেই 100টা অ্যাটেম্প্ট করা একটু চাপ, তাছাড়া প্রশ্নের লেভেল একদম সোজা ছিল। জিকে শুনলে তোমরা জাস্ট হাসবে, যারা পরীক্ষা দিতে গেছিলে তারা জানো যে জিকে কী লেভেলের এসেছিলো। সুভাষচন্দ্র বসু যে কংগ্রেসের অধিবেশন হেড করেছিলেন বা সভাপতিত্ব করেছিলেন সেটা কোন অধিবেশনে, তারপর ছত্তিশগড়ের রাজধানী কী, তাপমাত্রার এসআই একক কী, তারপর ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কী, এই টাইপের সোজা সোজা জিকের প্রশ্ন ছিল, যারা পরীক্ষা দাওনি তারা একবার দেখে নাও। আর ম্যাথ আর জিআই এই দুটো পার্টই একটু ক্যালকুলেটিভ পার্ট ছিল, ম্যাথটা যথেষ্ট ক্যালকুলেটিভ করতে একটুখানি সময় লাগবে, তবে সোজা সোজা ছিল, খুব একটা বেশি কঠিন ছিল না ম্যাথ, ইউজুয়ালি এই রেগুলেটরের পরীক্ষা যেমন আসে, এসএসসি পরীক্ষা যেরকম আসে ওই রকমই ছিল। এমনিতেই রাজ্য পুলিশের কনস্টেবলে বাদবাকি সাবজেক্টের তুলনায় ম্যাথ একটুখানি কমপ্লিকেটেড দেয়, যে একটু সময় লাগবে এরকম ম্যাথ দেয়, এবারে ওরকমই মোটামুটি এসেছিলো। ম্যাথের একটা এক্সাম্পল বলি, চিনির দাম 25% বেড়ে গেলে একটা পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে বা খরচ একই রাখতে সেই ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, এই ধরনের অঙ্ক আমরা মাধ্যমিক থেকে করে আসছি। তারপর সরল সুদের অঙ্ক ছিল, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক ছিল, সিম্পল যে সরলীকরণ হয় ওগুলো ছিল, আর জিআইয়ে সব টপ থেকে মোটামুটি ছিল, ক্যালেন্ডার বলো, তারপর নর্মাল লেটার সিরিজ বলো, নাম্বার সিরিজ বলো, তারপর ব্লাড ডিউরেশন বলো। যাই হোক, 60 মিনিটে 100টা করা একটু চাপ, তাছাড়াও এভারেজ যেমন কলকাতা পুলিশের কাট অফ থাকে ওরকমই কাট অফ থাকবে। আমার প্রচুর বন্ধু পুলিশের পরীক্ষা দেয়, মানে আমাদের ওই সার্কেলটা অ্যাকচুয়ালি পুলিশের জন্যই বিখ্যাত। তাছাড়া এই ডিফেন্স লাইনের জব
আমার দারুণ লাগে। আমার ইচ্ছে ছিল জীবনে ডিফেন্স লাইনের একটা জব করার, এর আগেও আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার যদি হাইট থাকতো, ঠিকঠাক করে শরীর থাকতো, তাহলে হয়তো আমি এতদিন একটা ডিফেন্স লাইনের জবই করতাম। আমার খুব ইচ্ছে ছিল খুব যে কোনো পুলিশের এসআই বা WBCS গ্রুপ বি যেটা হয় এরকম। তারপর একদম ছোটোবেলায় ইচ্ছে ছিল যে NDA এক্সাম দেওয়ার, ইন্ডিয়ার যে এয়ারফোর্স ছিল সেটা দেওয়ার। তখন অতটা হয়ে উঠতে পারিনি, NDA-র আমি দুটো এক্সাম দিতে পারতাম, ওটা হাইটে হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেওয়া হয়নি। CPO-র একটা এক্সাম হয়, CPO ওই এক্সামে যে BSF CISF এগুলোর সাব ইন্সপেক্টর এই ধরনের পোস্টে যাওয়া হয়। যাই হোক, আমার জাস্ট পছন্দের একটা পোস্ট ছিল ডিফেন্স লাইন, হলো না ভাগ্যে, আলাদা ব্যাপার, ভগবান এরকম করে বানিয়েছে। যাই হোক, এই নিয়ে এখন অতটা দুঃখ পাই না, যাই জব করি, একটা মোটামুটি স্টেবল জব করি, এতেই অনেক হ্যাপি। এবার জীবনে যে জবটা করার ইচ্ছা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, যতদিন না ওই জবটা পাচ্ছি ততদিন মনে আলটিমেট শান্তি নেই। দেখা যাক, যদি ভগবান চায় পাবো, আলটিমেট শান্তি বলবো না, ব্যাপারটা একটা ইচ্ছা, মানুষের সবার জীবনে একটা ইচ্ছা থাকে, ওরকম আমার একটা ইচ্ছা যে ওই টাইপের একটা জব করা। ব্যাস, যারা কলকাতা পুলিশের কনস্টেবলের রিসেন্ট এক্সাম দিয়ে আসলে তারা অবশ্যই তাদের অ্যাটেম্প্ট জানিও, তাহলে আমার প্ল্যাটফর্মও আমি একটা আইডিয়া পাবো তো কীরকম কী কাট অফ হবে, আর যারা আছে সাবস্ক্রাইবার তারা দেখে বুঝতে পারবে। চলো, ব্লগটা এইটুকুই ছিল, এবার একটু দেখি পড়াশোনা করা যায় কি না, ব্লগ এডিট করতে হবে। বাই, টাটা, টেক কেয়ার।